নমস্কার, আপনাদের ইন্ট্রোডাকশন একটু দেবেন, আপনার নাম কোথা থেকে এসেছেন? আমি ইন্দিরা রায়, আমি দেবজ্যোতি থেকে, আমার হাজবেন্ড ভাই জলপাইগুড়ি থেকে। হ্যাঁ, তো আপনারা এখানে কোভিড থেকে ট্রিটমেন্ট করেছিলেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আছে একটু কাইন্ডলি শেয়ার করুন আমাদেরকে। আমরা দু বছর এখানে ট্রিটমেন্ট করেছিলাম। তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানে, ডক্টর্স আর বাকি সবাই কিরকম লেগেছে আপনাদের এখানে আইভিএফ বা বেবি বেবি নিয়ে? এখন তো ভীষণই ভালো, ওনার মতো ভালো হয় না, আমাদের কাছে তো ভগবান উনি। আচ্ছা, কারণ আমরা তার আগে বহু ট্রিটমেন্ট করছিলাম, সেখানে কোনো ফল আমাদের হয়নি ঠিকঠাক। তো এখানে আসার পরে আমাদের বেশি সময়ও লাগেনি, মাত্র দু বছরের মাথাতেই আমার কমপ্লিকেটেড ফেজগুলো গেছিল যখন আর কি, তখন আমি সবসময় পাশে এবং অনেক রাতেও আমার এরকম অনেক প্রবলেম হয়েছিল, রাত্রি 1টা 1.5টাতেও আমি ওনাকে ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, উনি সব কিছুরই রিপ্লাই দিয়েছিলেন। এবং এখনও অবধি আমি ভেবেছিলাম হচ্ছে কালকে আমি আবার মেসেজ করেছিলাম, তো আমি ভেবেছিলাম উনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু উনি আমার নাম দিয়ে আমার সব কিছু দিয়ে এখনও মনে রেখেছেন। আর সঙ্গে সঙ্গে ওনার যে রিপ্লাই দেওয়ার যে একটা ভালো মানসিকতা, এরকম কোথাও পাওয়া যাবে না। তো এখানে এলে স্টাফরাও এরকম ভালো, যেরকম ঝুমা দিয়ে আছে আমাদের, ঝুমা দিয়ে সীমা দিয়ে এরা এতটাই ভালো, সবসময় আমাকে মেন্টাল সাপোর্টও দিত, আমার ফ্যামিলিকেও দিত, পাপিয়াদি ছিল, পাপিয়াদিও অনেক সাপোর্ট করেছে। তো সবাই ওভারঅল সবাই ভীষণই ভালো এখানে, বিশেষ করে মানে ব্যবহারের দিক থেকেও ভালো বলতে পারি আমি সব দিক থেকে। আবার এদিকে ট্রিটমেন্টও আমার মনে হয় যে খুবই ভালো, কারণ আমি কলকাতাতেও ট্রিটমেন্ট করেছিলাম, এখানেও কিছু দীর্ঘকাল আমি ট্রিটমেন্ট করেছিলাম, তো সেখানেও কোনো রেজাল্ট আমার ভালো হয়নি। এখানে আসার পর থেকে আমি দেখলাম যে না, আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছিল আর ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এক্সপিরিয়েন্স, আই হোপ কি আমাদের বাকি যে পেশেন্টরা আছেন ওনাদেরকেও একটু এনকারেজমেন্ট করবে। ঠিক আছে, আমি তো যেখানেই যাই, যেখানেই কারো সমস্যার কথা শুনি, আমি বলি যে এই ডাক্তারের কাছেই যেতে, এবং উনি সব থেকে ভালো ডাক্তার এটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।